ব্যাপার হচ্ছে যে যে বিপ্লব যে ছেলেটা সে কংগ্রেসেরই ছেলে ছিল, কংগ্রেসের প্রতিনিধিও ছিল, তারপর তৃণমূলে চলে গেছিলো, আবার যখন কংগ্রেসে আসে আমাদের কাছে ক্ষমা চায়, ভুল স্বীকার করে, আমাদের কাছে সহযোগিতা চেয়েছিল। তো স্বাভাবিকভাবেই কংগ্রেস দলের দায়িত্বে যখন আমরা আছি সহযোগিতা করবার জন্য তো এখানে বসে আছি, তাকে আবার আমরা লড়বার সুযোগ দিয়েছিলাম। দেখুন, যখন সে নির্বাচনে অংশগ্রহণ করেছে সেই অবস্থায় প্রতিদিন তার উপরে পুলিশি সন্ত্রাস হয়েছে প্রতিদিন, এবং জেলে থেকে মিথ্যা অজুহাতে তাকে গ্রেপ্তার করে তাকে জেলবন্দি করা হয়েছিল। জেলবন্দি অবস্থায় সে নির্বাচনে লড়েছিল কংগ্রেসের টিকিটে, এবং যতদিন পর্যন্ত সে কংগ্রেসে ছিল প্রতিদিন তার উপরে পুলিশ অত্যাচার হয়েছে। তাকে থানায় ডেকে তাকে তার বাড়ির মোবাইল পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। তাকে এসপির সঙ্গে কথা বলতে গেলে এসপি তাকে চেম্বারে বসে ধমক দিচ্ছে আপনাকে গ্রেপ্তার করব। আজ কোথায় যাবে সেই পুলিশ, সেই তৃণমূল দিদি কলকাতা থেকে ডিটারজেন্ট পাউডার সোডা জল সব পাঠিয়ে দিয়েছে, সব ধুয়ে মুছে কেচে গঙ্গার জলে শুদ্ধ করে পদ্মার জলে পরিষ্কার হয়ে যাবে। আর পুলিশও ডাকবে না, কেসও খেতে হবে না, ব্যবসাও নিশ্চিন্তে চলবে। এই জায়গাটায় দাঁড়িয়ে কংগ্রেস করতে এসে অনেকে হয়তো মানসিকভাবে কংগ্রেস করতে আসছে, তারপর তাদেরকে পিছিয়ে যেতে হচ্ছে, এই জায়গাটা তার জন্যে কিন্তু একটা বড় কারণ, এটাও কিন্তু আমরা ভেবে রেখেছি এবং এটা সত্য। চাপ নিতে পারছে না, প্রশাসনের চাপ নিতে পারছে না, সমস্ত ব্যবসা কেড়ে নিচ্ছে। মানে যেমন প্যালেস্তাইনের উপরে প্যালেস্তাইনের মানুষকে মাথারিচু করার জন্য যে ভয়ঙ্কর বাতাবরণ তৈরি হচ্ছে, সব কিছু কেড়ে নেওয়া হবে, জল দেওয়া হবে না, বিদ্যুৎ দেওয়া হবে না, খাবার দেওয়া হবে না, ব্যবসা দেওয়া হবে না, যাতায়াত দেওয়া হবে না, ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসকে স্তব্ধ করার জন্য, কংগ্রেসকে খতম করার জন্য মুর্শিদাবাদ জেলায় তৃণমূল পার্টি তার প্রশাসনকে ব্যবহার করে এই কাজটাই করে চলেছে। তাই আজকে বিপ্লব, আমি তো বলব বাধ্য হয়ে গেছে, এখন অনেক কিছু বলতে হবে তাকে, আমরা যতদূর জানি। আরেকটা কথা, এখানকার যিনি একটা সময় এসপি ছিলেন আপনারা জানেন, যার নেতৃত্বেই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসকে খতম করে ক্ষমতা দখল করেছিল, সেদিনের যিনি এসপি সাহেব, সেদিনের যিনি ডিএম সাহেব, তাদের যিনি এসপি সাহেব ছিলেন একসময় তিনি দিদির ব্লু আইড বয় ছিলেন, তারপর কখনো বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে গেলে দিদির রেড আইড বয় হয়ে যায়, দিদি তাকে বসিয়ে দেয়, আবার তিনি দিদির আস্থা বিশ্বাস অর্জন করে আরও উঁচু পদে তিনি সেখানটায় প্রতিষ্ঠিত হয়েছেন, ডিআইজি হয়েছেন। তার তরফ থেকে ফোন আসছে যে সমস্ত তৃণমূলের নেতা নেত্রীরা কংগ্রেস দলে যোগদান করেছে তারা যেন আবার কংগ্রেস থেকে ফিরে তৃণমূলে যোগদান করে, তার জন্য প্রতিনিয়ত চাপ আসছে। এক, তারপরে মুর্শিদাবাদের তিনটে আসন যাতে তৃণমূলের দখলে আবার আসে এবং তার সঙ্গে অধীর চৌধুরীকে হারানো যায়, তার জন্য নানা পরিকল্পনা তৈরি হয়েছে। সেই পরিকল্পনার একজন, অনেক কটা কাণ্ডের মধ্যে একজন কাণ্ডারি আমাদের সেই ভূতপূর্ব এই মুর্শিদাবাদের এসপি, যিনি আরও বড় পদ পেয়ে মুর্শিদাবাদ জেলার যারা বর্তমান এসপি তাদের উপরে তিনি প্রভাব খাটিয়ে তাদেরকে তাঁর নির্দেশ মতন অর্থাৎ তৃণমূলের নির্দেশে পরিচালনা করবার জন্য দায়িত্ব পেয়েছেন। তার জন্য আগামী দিনে কংগ্রেসের লোকদেরকে মিথ্যা কেসে জেলে পোড়ার চেষ্টা হবে। এর আগে হিরু হালদারকে জেলে পোড়া হয়েছিল মিথ্যা কেসে, তাঁরই নেতৃত্বে আবার সেই রকম পরিকল্পনা করা হচ্ছে। তাই অনেক বড় ষড়যন্ত্রের শিকার হচ্ছে সেই সমস্ত নেতা নেত্রীরা। তাই বিপ্লব সেই রকম একটা চাপের কাছে মাথা নিচু করেছে, নাহলে কেন আসতো আমাদের সঙ্গে? আমরা তাকে মাথায় রিভলভার ধরে তো নিয়ে আসিনি। সহজ সরল অঙ্ক এগুলো বোঝার চেষ্টা করবেন।